আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দুহাজার তেইশ শ্রেণী পঞ্চম বিষয় পরিবেশ আজ আমরা আটাত্তর পাতা থেকে তিরাশি পাতা পর্যন্ত যা যা প্রশ্ন আছে সেই সকল প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করবো চ্যানেলটাকে সঙ্গে রেখো আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কেনটা বাজিয়ে দেবে যেতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার কাছে তোমাকে পৌঁছায় চলো পড়াটা শুরু করি দেখো দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন দু হাজার তেইশ শ্রেণী পঞ্চম বিষয় পরিবেশ পাতা আটাত্তর থেকে তিরাশি তোমাদের পরিবেশ বইয়ের যে আটাত্তর থেকে তিরাশি পাতা রয়েছে সেখানে থেকে যে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের জন্য হাজির করছি দেখো প্রথম প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের মানচিত্রে কোন কোন দেশের আন্তর্জাতিক সীমানা দেখতে পাওয়া যায় উত্তর হবে নেপাল ভুটান ও বাংলাদেশ আমরা যদি মানচিত্রটা ভালো করে দেখি দেখব পশ্চিমবঙ্গের সঙ্গে লেগে রয়েছে নেপাল ভুটান আর বাংলাদেশ এই তিনটে দেশ এরকমভাবে কোন কোন রাজ্যের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ লেগে রয়েছে দেখো দ্বিতীয় প্রশ্নটা সেরকম পশ্চিমবঙ্গের মানচিত্রে কোন কোন রাজ্যের সীমানা দেখতে পাওয়া যায় সিকিম একদম উপরের দিকে আসাম এটা উপরের দিকে বিহার ঝাড়খণ্ড ওড়িশা ঠিক আছে এরপর কি আছে দেখো পশ্চিমবঙ্গের উত্তরাংশে জেলাগুলির নাম কি পশ্চিমবঙ্গের যে যেসব জেলাগুলো আছে সেগুলো হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার আর কোচবিহার এগুলো সবই উত্তর দিকে আছে আর দক্ষিণ দিকে কোন কোন জেলাগুলো রয়েছে চলো সেই নামগুলো জেনে নিই পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশের জেলাগুলোর নাম কী কী দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম এগুলো একদম পশ্চিমবঙ্গে দেখো ম্যাপের নিচের দিকে এই জেলাগুলো রয়েছে পশ্চিমবঙ্গের মানচিত্রে যে সাগর দেখতে পাওয়া যায় তার নাম কি একদম নিচের দিকে যে নীল অংশের সাগর দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে বঙ্গোপসাগর তারপরে কোশ্চেন হচ্ছে কোন নদী পশ্চিমবঙ্গকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বিভক্ত করেছে গঙ্গা নদী দেখো পশ্চিমবঙ্গের ম্যাপের মাঝখান দিয়ে নদীটা বয়ে গেছে ওপর দিকটা উত্তরবঙ্গ নিচের দিকটা দক্ষিণবঙ্গ বলা হয় তারপরে সাতের প্রশ্নটা দেখো টাইগার হিল কোথায় অবস্থিত টাইগার হিল দার্জিলিংয়ে অবস্থিত দার্জিলিং থেকে কোন পর্বত দেখা যায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তারপরে নয় কোশ্চেনটা প্রবেশদ্বার কোনটি আলিপুরদুয়ার কোথাকার মদন মোহন মন্দির বিখ্যাত কোচবিহারের উত্তরবঙ্গে কোথায় পাখিরালয় রয়েছে রায়গঞ্জের কুলিকে মালদা জেলার জেলা সদর শহরের নাম কি সদর শহরের নাম হচ্ছে ইংলিশ বাজার ব্রহ্মপুর কি জন্য বিখ্যাত রেশম শিল্প পেতলের বাসন তৈরি করার জন্য বহরমপুর খুব বিখ্যাত তারপরে বীরভূম জেলায় কোথায় তাপবিদ্যুৎ কেন্দ্র আছে বক্রেশ্বরে কৃষ্ণনগরের দুটি বিখ্যাত জিনিসের নাম বলো মাটির পুতুল আর সরপুরিয়া কোথাকার মিহিদানা সীতাভোগ বিখ্যাত বর্ধমানের পশ্চিমবঙ্গের কয়লাখনি অঞ্চলের বড় শহরটির নাম কি আসানসোল টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত কোন জেলা বাঁকুড়া কোশ্চেন দেখি কি আছে তমলুকের আদি নাম কি ছিল তাম্রলিপ্ত পশ্চিমবঙ্গে কোথায় বোটানিক্যাল গার্ডেন অবস্থিত হাওড়ায় আলিপুরের চিড়িয়াখানা কোন জেলা অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতায় অবস্থিত বিমানবন্দরটির নাম কি নেতাজি আন্তর্জাতিক বিমানবন্দর আমরা সবাই দীঘা বেড়াতে যাই এটা জানা দরকার দীঘা কোন জেলায় অবস্থিত পূর্ব মেদিনীপুর পশ্চিমবঙ্গে কোথায় আইআইটি শিক্ষা কেন্দ্র রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত বীরভূম হুগলি জেলায় কোথায় কোল কমপ্লেক্স ও দুগ্ধ সংরক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে ডানকুনিতে আলু চাষের অঞ্চলে অবস্থিত শহরটির নাম কি তারকেশ্বর পশ্চিমবঙ্গে কোথায় রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জনে দুর্গাপুর কি জন্য বিখ্যাত লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র গড়ে উঠেছে দুর্গাপুরে পশ্চিমবঙ্গের কোথায় কৃষি বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে নদীয়া জেলার কল্যাণীতে একত্রিশে প্রশ্নটা আছে নবদ্বীপ কি জন্য বিখ্যাত নবদ্বীপ তাঁত শিল্প এবং চৈতন্যদেবের জন্মস্থানের জন্য বিখ্যাত পরে কোশ্চেন কোথাকার রাসের মেলা খুব বিখ্যাত নদীয়া জেলার শান্তিপুরের রাসের মেলা খুব বিখ্যাত কোন জেলার ছৌ খুব বিখ্যাত পুরুলিয়া জেলার ছৌ খুব বিখ্যাত পুরুলিয়া জেলায় অবস্থিত বিখ্যাত পাহাড়টির নাম হলো অযোধ্যা পাহাড় এরপর দেখো বেশ কিছু কোশ্চেন আছে তার উত্তরগুলো তোমাদের নিজেদেরই করতে হবে কারণ প্রত্যেকের কোশ্চেন আলাদা আলাদা হবে আমি শুধু প্রশ্নগুলো তোমাদের সামনে হাজির করে দিচ্ছি তুমি যে জেলায় বাস করো সেই জেলার সদর শহরের নাম কি পরের কোশ্চেন তোমার বাড়ির কাছাকাছি কোন নদী প্রবাহিত হয়েছে তুমি পৌরসভা বা পঞ্চায়েত যেখানেই থাকো না কেন সেখানকার নাম তোমাদের জেনে রাখা অবশ্যই দরকার তোমার বাড়ির কাছাকাছি কোনো জাতীয় সড়ক গেছে কি অবশ্যই গেছে যদি যায় তাহলে তার নামটা তোমাদের জানতে হবে তোমার বাড়ির কাছ দিয়ে কোন রেল স্টেশন আছে তোমার বাড়ির কাছাকাছি কোনো স্টেশন থাকলে সেই স্টেশন নাম তোমাদের অবশ্যই জানতে হবে তুমি যে জেলায় থাকো তার প্রতিবেশী দুটো জেলার নাম বলো এটা তোমাদের অবশ্যই জেনে রাখা দরকার এরপর দেখো বেশ কিছু রাজধানীর নাম আমরা এখান থেকে জেনে নিচ্ছি পশ্চিমবঙ্গের রাজধানীর নাম যেমন কলকাতা উড়িষ্যার রাজধানীর নাম হচ্ছে ভুবনেশ্বর ঝাড়খণ্ডের রাজধানী হচ্ছে রাঁচি বিহারের রাজধানী হচ্ছে পাটনা আর দিসপুর হচ্ছে আসামের রাজধানী আর বাংলাদেশের রাজধানীর নাম হচ্ছে ঢাকা নেপালের রাজধানী কাঠমান্ডু আর ভুটানের রাজধানী থিম্পু আমাদের ভারতের রাজধানী হচ্ছে নতুন দিল্লি একদম পঞ্চাশ নম্বর প্রশ্নটা দেখে নি কী আছে কোন অক্ষরেখা পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে কর্কট ক্রান্তি অক্ষরেখা মানে সাড়ে ডিগ্রি উত্তর পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে তোমরা ম্যাপটা যদি ভালো করে দেখো দেখবে ম্যাপের মাঝখান দিয়ে ঠিক সাড়ে তেইশ ডিগ্রি উত্তর ও কর্কটক্রান্তি রেখা চলে গেছে দেখো এই কটা প্রশ্ন তোমাদের জন্য হাজির করলাম আশা করি তোমাদের অনেক কাজ লাগবে তোমরা খাতা লিখে অনুশীলন করবে আর যদি কোনো জানকারি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানতে পারো আজ কি ভিডিও এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা যদি নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কাণ্ডা বাজিয়ে দেবে যেটা আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে